হ্যালো ফ্রেন্ডস, ফ্যামিলি ব্লগসে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। তা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো তোমাদের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আর সকাল সকাল চশমা পরেছি, মানে চশমা সকাল থেকেই পরে আছি। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে। আমার পাপা উঠেছে মানে 4টের সময়, আর আমি 4:30 ওকে নিয়ে ইয়ে করছি। তারপর 4:30 থেকে ভাবছি না কাজ বাজ করেই নিই, তো সব কাজ হয়ে গেছে। আর এখন বাজছে তো এখন 7:55 বাজছে, 8টাই বেজে গেছে। আর তো দেখছো আমি সেজে গুজে রেডি হয়ে গেছি। আর আমার চোখের যন্ত্রণাটা অল্প একটু কমেছে, কিন্তু এখনও কমেনি। তো এখন আমি যাব, আমার বাবার বাড়ি যাব, আমি যাব আর আমার পাপা যাবে। তো প্রদীপকে বলছি, তো ওর সময় হচ্ছে না, কালকে থেকে ওর সময় করতেই পারছে না। তো সেই জন্য এখন আমি আর আমার পাপা যাব। তো কি প্রদীপের উপর মেজাজ করে চলে যাচ্ছি বলবো নাকি? আসলে সেটা না, ও সময় করতে পারছে না, সেই জন্যই আমি আর পাপা যাচ্ছি। চলো, তো এই যে এখন আমরা রাস্তায় যাচ্ছি, প্রদীপ সময় পাইনি, যেই জন্য আমি আর পাপা দুজনেই চলে এলাম ছেলেকে নিয়েই। তো এই দেখো রাস্তায় এখন যাচ্ছি। তো আজকে রাস্তায় মনে হচ্ছে মানুষজন একটু কম, মানে ফাঁকা ফাঁকা লাগছে। সকাল সকাল আমরা যেহেতু এসেছি সেই জন্যই হয়তো একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর এই যে আমরা আমাদের পাড়ায় নেমে পড়েছি, দেখো পাপা সামনে হাঁটছে, আর এই আমাদের মন্দির, মন্দিরের সামনেই পুজো আছে। এই দেখো কালী ঠাকুর বানানো হচ্ছে, সামনের মঙ্গলবারেই পুজো হবে আমাদের মন্দিরে। তো এই দেখো মন্দিরটা রং করে কত সুন্দর লাগছে দেখো। তো ফ্রেন্ডস, এই যে আসার পরে শাড়ি টাড়ি ছেড়ে খাওয়া দাওয়া করেছি, তারপর স্নান দান করেছি, এখন 11টা মতো বাজছে। তো বাইরে প্রচুর রৌদ্রের তাপ, এই যে আমি ঘরে আলো দিইনি, জানালা দিয়ে রৌদ্র আসছে বুঝতে পারছো। আর কোনো সময় চশমা খুলছি না, স্নান করেছিলাম তখন একটুখানি খুলেছিলাম, তো আবার ব্যথা ব্যথা করছিলো, কারণ চোখে যন্ত্রণা করছিলো, যে জন্য আবার পরে নিয়েছি। তো এ দেখো নেল পলিশ নিয়ে বসেছি, পরবো ভাবছি। আর আমি কী করেছি বলতো, চশমাটা পরে নিয়েছিলাম আগে, কিন্তু চশমার বক্সটা নিতে ভুলে গেছি। তো আমাদের বাড়িতে আছে আরও সব বক্স আছে, মায়ের আছে, তো ওগুলো দিয়ে রাখা যাবে। আছে বলতে চশমা আছে, কিন্তু ওই চশমাগুলো এখন আর কাজে দেয় না, পরে আবার চশমা নেওয়া হয়েছে, তো ওটাতেই রেখে দেবো। চুলটা ভেজা আছে, ঘুম পাচ্ছে, ঘুম তো পাবে বলো, মায়ের বাড়ি এসেছি ঘুম পাবে না? আসলে সেটা না, আসলেই ঘুম পাচ্ছে। আর বাড়িতে থাকলে এটা ওটা কাজ বাজ করে বেড়ায়, ঘুমটা অত আসে না, মানে বসে আছে, তো যে জন্য ঘুম পাচ্ছে। আমার বাবা ঘুমায়নি এখনো, যত ওর খেলনা আছে ভালো ভাঙা সব কিছু নিয়ে খেলতে শুরু করেছে। হ্যালো, যাও ওই বোতলে জল আছে খেয়ে আসো, তো জল খাবো, ও ট্যাপের জলকে বলবে কলের জল, কলের জল খাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমি এখন বসে বসে নেল পলিশ করব, আর কাজ বাজ কিচ্ছু নেই এখানে আমার, পরে কথা হচ্ছে। আবার চুলটা শুকোনোর দিকে তাকাচ্ছি, চুলটা শুকোলে ঘুমোবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই যে এখন আমরা বেরিয়ে বেড়াচ্ছি, এই যে বাইরে সব বসে আছে, এদিকে মা ফোনে কথা বলছে এদিকে, আর এই দেখো এটা হচ্ছে মলয়, মলয় এদিকে দেখো, দে 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 এই যে 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 এদিকে এদিকে এই দেখো এই দেখো 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 এটা মলয়। তো এখন সন্ধে সন্ধে হয়ে এসছে আর আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি। চলো, এগুলো কাদের হুম্বুগুলো, কাদের এই হুম্বুগুলো, কাদের মলাইদের হুম্বু এগুলো, এইদিকে শেয়াল আসবে, শেয়াল আসবে, এদিকে শেয়াল আসবে। হ্যাঁ, ও এখন মানুষ আগের চাইতে শৌখিন হয়ে গেছে না, এখন মানুষের কোনো কিছু আর সহ্য হবে না, কত সুন্দর দেখছো দেখছো, ওই ছবি দেখছো কেমন করে আছে। আমি হচ্ছি এখনকার ছেলে তোমাদের মতো আগের নাকি? হ্যাঁ, সেদিন গিয়েছিলাম আমরা রাত্রে। গুড নাইট ফ্রেন্ডস, এই যে এখন আমরা টিভি দেখছি, যে আমার পাপা দেখছে, তো এই টিভিতে কি সোনা রূপা দেখছে,
তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে আছি। ভাবলাম না তোমাদের সঙ্গে একটু কথা বলি, আর রাত্রি তো এখন হয়েছে তেমন হয়নি, তারপর অন্যদিকে ঘুমোয় না বাড়িতে, আর আজকে এখানে ঘুমাবে না। আর সেদিনের নেল পলিশটা আজকে পড়েছে, দেখছো চশমা পরিনি, চশমা পরে থেকে থেকে হাঁপিয়ে গেছি, যে জন্য চশমা পরিনি। আসলে যতক্ষণ চশমা পরে থাকে ততক্ষণ ভালো, চশমাটা খুললে একটু দাম কেমন লাগছে, তো তবুও করলাম না, ভালো লাগছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে তোমাদের সঙ্গে।